বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে ইডেনে এসেছেন প্রচুর বাংলাদেশি সমর্থক। গ্যালারিতে বাংলাদেশের জন্য গলা ফাটাচ্ছেন অনেক ভারতীয় সমর্থক। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী ফল নিয়ে এই সমর্থকরা টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর যে দর্শকরা ফিরেছিলেন হতাশাগ্রস্ত মন নিয়ে, তারাই আবার এসেছেন পাকিস্তানের বিপক্ষে বুক ভরা আশা নিয়ে। এই হলো বাংলাদেশের ক্রিকেটের সমর্থক এবং আবেগী সমর্থক, তারা আজকে প্রত্যাশা করছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে। আমরা শুনবো তাদের কথা। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর নিশ্চয় কষ্ট নিয়ে ফিরেছিলেন এবং মনে হয়েছিল যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতবো না, তারপরে এত আয়োজন করে এসেছেন। আসলে হারি বা জিতি বাংলাদেশ তো আশা করি বাংলাদেশ ভালো খেলবে, আজকে জিতবে, যদিও হারে তাও বাংলাদেশ হারলেও বাংলাদেশ জিতলো। বাংলাদেশ কি মনে হচ্ছে আজকে পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ? আমরা কিছু ইন্ডিয়ান দর্শক পেয়েছি যারা আজকে পাকিস্তানকে সাপোর্ট করবেন এবং তারা কিন্তু মাঠে ঢুকছেন, সুবিধাবাদী জিতবো। সবসময় হার জিত আগেও ছিল, এখনো ছিল। আর পাকিস্তানের কথা যদি বলেন, পাকিস্তানও যে এবার খুব বেশি ভালো খেলছে এরকমও না, আর বাংলাদেশের জন্য আমাদের তো প্রাণ ঢালা ভালোবাসা এবং সাপোর্ট থাকবেই। আজকে সাপোর্ট করবো অবশ্যই বাংলাদেশকে, তার কারণ হচ্ছে আমি কিন্তু পড়াশোনা করেছি বাংলাদেশের ঢাকা থেকে আমি MBBS কমপ্লিট করেছি, তো বাংলাদেশের প্রতি আমার একটা আলাদা ভালো লাগা জায়গা আছে। আপনার বাসা কি কলকাতায়? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে কলকাতা মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি, আর আমি পড়াশোনা করেছি ঢাকাতে। আর শুনছিলেন দর্শক আপনারা যে এখানে যারা লোকাল রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছেন, বাংলাদেশের ভালো একটা খেলা উপভোগ করার জন্য এসেছেন, এবং অনেকেই কিন্তু চাইছেন আজকে যাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত যেন বাংলাদেশ ভালো খেলে এই ইডেন গার্ডেন্সের মাঠ ত্যাগ করতে পারে। আরো একটা জেনে আছি, ATN নিউজ কলকাতা ভারত। Be a show stealer.